হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা মোবাইল ব্যবহার করতে গিয়ে কমন যে সমস্যাটি ফেস করি তা হলো মোবাইল স্লো কিংবা হ্যাং হয়ে যাওয়া। আর এই সমস্যাটি কম বেশি আমাদের সাথে হয়েই থাকে। আর ফোনের ইন্টারনাল কিছু সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যাটি সমাধান করা যায় এবং দেখা যায় মোবাইলটি আগের তুলনায় অনেক ভালো চলে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার হ্যাঙ্গিং কিংবা স্লো সমস্যাটি সমাধান করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম স্টেপে যে কাজটি আপনাকে করতে হবে, আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনার থ্রি ডট মেনুতে গেলেই আপনার মাই অ্যাপস এবং গেমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আপনার মোবাইলে অটোমেটিক আপডেট হতে থাকে। এতে করে দেখা যায় আপনার ডাটা কিংবা ওয়াইফাই যখন চালু করেন তখন মোবাইলটি হ্যাং হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় কিংবা গরম হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে এটি হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা তিন ডট মেনুর সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশান থেকে এখানে অটো আপডেট যে অপশানটি দেখতে পাচ্ছেন এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। এখানে উপরে আরও দুইটা অপশান আছে, সেগুলোতে না দিয়ে আপনারা নিচের অপশানটি দিয়ে ডান করে দেবেন। তারপরে অটো প্লে ভিডিও এই অপশানটি আপনারা অফ করে দেবেন। কারণ দেখা যায় যে যখনই আমরা নেটে আসি, নেটে থাকা অবস্থায় যে কোনো ভিডিও থাকলে সেগুলো অটোমেটিক প্লে হতে থাকে, এতে করে আপনার ডাটাও ইউজ বেশি হয়। তো বন্ধুরা, প্রথম স্টেপে আপনারা এই কাজটি করে নেবেন। তারপরে দ্বিতীয় স্টেপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে থাকা যে সেটিংস অপশানটি আছে সেই অপশানটিতে আপনাদেরকে যেতে হবে। সেটিংস অপশানে গিয়ে একটু নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টস অপশান। এই অ্যাকাউন্টস অপশানে গেলেই আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোই বেশি থাকে বা অ্যাপসগুলো বেশি দেখানো হয়। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে আপনারা আপনার মোবাইলে থাকা যদি অটো স্ন্যাক যে অপশানটি আছে সেটি যদি থাকে সেটি আপনারা অফ করে দেবেন। কারণ এই অটো স্ন্যাক যে অপশানটি আছে এই অপশানটি যদি অন থাকে তাহলে দেখা যায় যে আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামের নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে আসতে শুরু করে। আর যখনই আপনি নেটটি অন করেন তখন দেখা যায় যে আপনার মোবাইলে অটোমেটিক অনেকগুলো নোটিফিকেশান আসতে থাকে, এতে করে সেট হ্যাং হয়ে যাওয়ার অবস্থা হয় এবং অনেক সময় সেট গরমও হয়ে যায়, এতে করে আপনার ফোনটি স্লো হতে পারে। তারপরে তিন নম্বর স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ চালু করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা ফটো, এই টিকগুলো উঠিয়ে দিবেন। এই টিকগুলো উঠিয়ে দিলে আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যখনই ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা ওপেন করবেন ঠিক তখনই দেখা যায় যে হোয়াটসঅ্যাপে থাকা যে গ্রুপের মেসেজ কিংবা নোটিফিকেশান, ইমেজ, ভিডিও যাই থাকুক না কেন সেগুলো অটোমেটিক ডাউনলোড হতে থাকে। এতে করে আপনার ডাটা যেমন খরচ হয় ঠিক তেমনি আপনার মোবাইলটাকে অনেকটা স্লো করে ফেলে। তো বন্ধুরা, নিচে আরেকটি অপশান আছে হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, এটিকেও আপনারা অফ করে দেবেন। ব্যাস, আপনাদের এই স্টেপের কাজটি শেষ। তারপরে চতুর্থ স্টেপে গিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনারা চলে যাবেন সেটিংয়ে। সেটিংস থেকে আপনার মোবাইলে থাকা যে অ্যাপস ম্যানেজার আছে বা অ্যাপ্লিকেশান আছে সেটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের যে অ্যাপসগুলো বিশেষ করে ব্যবহার করতে হয় না বা ব্যবহার করা দরকার প্রয়োজন হয় না সেই অ্যাপসগুলো আপনারা ইচ্ছে করলেই ডিজেবল করে দিতে পারেন বা যেগুলো দরকার হয় না সেগুলো আনইনস্টল করেও দিতে পারেন। বিশেষ করে সেটের সাথে থাকা যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে আনইনস্টল করা যায় না, সেগুলোকে অবশ্যই ডিজেবল করে দিতে হয়। আর যে সফটওয়্যারগুলো ডাউনলোড করা সেগুলো আনইনস্টল করা যায়, যেগুলো দরকার হয় না সেগুলো আপনারা এখান থেকে আনইনস্টল করে নিতে পারেন।
তারপরে যেগুলো বিশেষ করে সেটের সাথে আছে কিন্তু সেগুলো আপনাদের ব্যবহার করার প্রয়োজন হয় না বা ব্যবহার করা দরকার হয় না সেগুলোকে আপনারা ডিজেবল করেও দিতে পারেন। যেমন জিমেল, আমরা অনেকে হয়তো জিমেল ব্যবহার করি না, তো আমাদের যদি জিমেল দরকার না হয় আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিজেবলের অপশান আছে, এই ডিজেবল অপশানে ক্লিক করলেই আপনার জিমেলটি ডিজেবল হয়ে যাবে। 5 নম্বর স্টেপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে থাকা সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন ডেভেলপার অপশান। বন্ধুরা, এখানে ডেভেলপার অপশানটি আনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, একদম নিচে গেলে দেখতে পাবেন যে অ্যাবাউট ডিভাইস, এই অ্যাবাউট ডিভাইসটি আপনারা ওপেন করে নেবেন। তারপরে সফটওয়্যার ইনফরমেশন নামের যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার যে অপশানটি আছে এটিতে 7 বারের মতো ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার মোবাইলের ডেভেলপার অপশানটি ওপেন হয়ে গেছে। এই ডেভেলপার অপশানটিতে যাবেন। তারপরে যাওয়ার পরে আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে অনেকগুলো অপশান দেখতে পাবেন। দেখা যাচ্ছে প্রথমে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসটি আপনারা একদম নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে নিয়ে আসবেন। কারণ হচ্ছে কি, আমাদের মোবাইলটা যখন কোনো কাজ করে না বা আমাদের কাজ করার দরকার হয় না, তখনও দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস চালু হয়ে থাকে। এতে করে আমাদের অনেক ডাটা নষ্ট হয় এবং সেটি অনেক সময় গরম হয়ে যায়, আবার ব্যাটারির এনার্জিও লস করে। তো এই কাজটি প্রথমে করে নেবেন। তারপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, একটু উপরের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন উইন্ডো এমিনেশন স্কিল, এটি দেওয়া আছে 1x। আপনারা এক কাজ করবেন যে এটিকে অফ করে দিবেন। তারপরে আরেকটু নিচে গেলে দেখবেন যে ট্রান্সলেশন যে এমিনেশন স্কিলটি আছে সেটিকেও আপনারা অফ করে দেবেন। তারপরে আরেকটু নিচে গেলে দেখতে পাবেন এমিনেটর ডিউরেশন স্কিল, এটিকেও আপনারা অফ করে দেবেন। ব্যাস, আপনাদের 5 নম্বর স্টেপের কাজটি শেষ। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে গেলেই আপনারা একটি অপশান পেয়ে যাবেন, সেটি হচ্ছে স্টোরেজ। আপনারা স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে একটু নিচে গেলেই আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আপনার মোবাইলের যে স্টোরেজটি আছে বা আপনার সেট যে মেমোরি আছে সেটি ক্যালকুলেশন করে দেখাবে যে আপনার কোন পারপোজে কতটুকু স্টোরেজ এখানে ব্যবহার করতেছেন। মনে রাখবেন যে আপনার সেটের স্টোরেজের উপরে ডিপেন্ড করেই আপনার সেটের পারফরম্যান্সটি নির্ভর করে। তো এখানে সেটের স্পেস যতটুকু খালি থাকবে ততটুকুই আপনার সেটটি ভালো পারফরম্যান্স দেবে। এখানে দেখা যায় যে অনেকগুলো অপ্রয়োজনীয় যে স্পেস আছে সেগুলো বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলো ব্লক হয়ে থাকে কিংবা যা সেগুলো জায়গা দখল করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ক্যাশ ডাটা 577 MB, এই ডাটাটির কোনো প্রয়োজন নাই কিন্তু সেই 577 MB ডাটা কিন্তু ইউজ করে আসে। তো আপনাদেরকে এই কাজটি করতে হবে যে এটিকে ক্লিয়ার করে দিতে হবে। এতে করে দেখবেন যে আপনার ডিভাইসের যে মেমোরি আছে, মেমোরি অপশান আছে, সেটি অনেকটাই খালি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা দেখাচ্ছে না, সেটি হয়তো পরে ক্লিন হয়ে যাবে। তারপরে আপনাদের সর্বশেষ যে কাজটি করতে হবে, সর্বশেষ কাজটি হচ্ছে আপনার মোবাইলে থাকা যে ফাইল ম্যানেজার আছে সেটিকে ওপেন করে নেবেন। সেটি ওপেন করার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করলেই দেখতে পাবেন যে করে ডিভাইস স্টোরেজে গেলেই আপনারা এগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনার অনেকগুলো দরকার আছে আবার অনেকগুলোর কোনো প্রয়োজনই নেই, এগুলো শুধু শুধু আপনার সেটের ডাটাগুলো ব্যবহার করতেছে। তো আপনাদেরকে একটু এই কাজটি করতে হবে, বেছে বেছে যেই ফোল্ডারগুলো আপনার প্রয়োজন নাই বা যে ফোল্ডারগুলোর আপনার কোনো ব্যবহার হচ্ছে না সেগুলো ডাটাগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। ধরুন এখানে শেয়ারের যে অপশানটি আছে, এখানে আপনারা এই প্রোগ্রামে গেলেই আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। বিশেষ করে অপ্রয়োজনীয় কিছু ফাইল আছে সেগুলো ডাউনলোড হয়ে গেছে বা ডাউনলোড হয়ে আছে, সেগুলো আপনারা মুভ করে আপনাদের মেমোরি কার্ডও নিয়ে যেতে পারেন। মেমোরি কার্ডে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই পুরো ফোল্ডারটি আপনারা ডিলিট করে দিতে পারেন। দেখে দেখে বিশেষ করে ভিডিও লাইক অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা, বিশেষ করে অ্যান্ড্রয়েড এই অপশানগুলো আপনারা ডিলিট করে দেবেন। দেখবেন যে আপনাদের মেমোরি দেখেন অনেকগুলো প্রোগ্রাম এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের ফোন মেমোরিটাকে ফ্রি রেখে এবং
অনেকগুলো অটোমেটিক আপডেট সিস্টেমকে বন্ধ রেখে আপনার ফোনটিকে আগের তুলনায় খুব সহজেই ব্যবহার করতে পারেন এবং খুব ভালোভাবে সেটিকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিভিন্ন স্টেপের মাধ্যমে আপনার স্লো মোবাইলটাকে কীভাবে ভালোভাবে চালাবেন বা কীভাবে একটু স্মুথলি ব্যবহার করবেন সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।